শিক্ষার্থী বন্ধুরা দেখো আজকে আমরা বানিয়েছি নিউটনস ডিস্ক কীভাবে বানিয়েছি দেখো এখানে একটা আমরা বৃত্ত নিয়েছি বৃত্ত নেওয়ার পরে এখানে বিভিন্ন রঙ করেছি যে রঙগুলো আমাদের হয় বেনিয়া সহকলা অর্থাৎ বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা ও লাল অর্থাৎ বেনিয়া সহকলা আমরা জানি এই সাতটি সাতটি রঙকে যদি একসঙ্গে মেশানো যায় তাহলে সেই ড্রেসেরা কিন্তু আমাদের হোয়াইট কালার বা সাদা রং পরিবর্তন হয় তো দেখো আমরা এটাকে কীভাবে করেছি দেখো এখানে আমরা একটা মোটর নিয়েছি মোটরের সঙ্গে দেখতে পাচ্ছি মোটর নেওয়া হয়েছে মোটরের সঙ্গে আমরা এই নিউট্রন ডিস্ককে আমরা জয়েন করেছি আর তার সঙ্গে আমরা কি করেছি এখানে দেখুন ব্যাটারি নিয়েছি আমরা এখানে দুটো ব্যাটারি নিয়েছি একটা নিয়েছি নাইন ভোল্ট আর এটা আমাদের সিরিজ কানেকশান করা আছে ওয়ান পয়েন্ট অর্থাৎ তিন ভোল্ট অর্থাৎ নাইন প্লাস থ্রি বারো ভোল্ট ঠিক আছে তো বারো ভোল্টের ব্যাটারি দিয়ে আমরা এই মোটরটাকে ঘোরাবো এবং দেখব যে এটা কীভাবে কাজ করছে কি করছে না সেটা আমরা দেখবো ঠিক আছে তো দেখো আমরা এই নাইন ভোল্ট ব্যাটারি দিয়ে এই নিউটন ডিস্ককে ঘোরানোর চেষ্টা করছি এবং দেখি সেটা কাজ করছে কি না করে করে না দেখো নাই নিউটন্স ডিস্ক তাহলে দেখো আমরা কিন্তু এই সাতটা কালার মিশে আমরা পাচ্ছি হোয়াইট কালার এইভাবে কাজ করে নিউটন্স ডিস্ক মানে কীভাবে বানিয়েছি দেখো আমরা একটা বৃত্ত নিয়েছিলাম নিয়ে আমরা সাতটি রং বেনিয়া সহকলা রঙ করেছি এবং এটাকে একটা মোটর সঙ্গে জয়েন করেছি এবং নাইন ফোল্ড ব্যাটারি দিয়ে আমরা এই নিউট্রন ডিস্কে ঘোরাচ্ছি তাহলে দেখো কীভাবে নিউট্রন ডিস্ক কাজ করছে এবং তোমারাও যদি চাও তাহলে এই ধরনের প্রজেক্ট কিন্তু খুব ভালোভাবে বানাতে পারবে কিভাবে একটা নাইন ফোল্ড ব্যাটারি নিতে হবে কিছু কানেক্টিং ওয়ার নিতে হবে একটা বৃত্ত করে তাতে সাতটা রঙ করতে হবে যেটা নাম বেনিয়া সহকলা অর্থাৎ বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা ও লাল এবং এটা যদি মোটর দিয়ে ঘোরানো যায় তাহলে দেখো খুব সুন্দরভাবে এই আমরা নিউটন ডিস্কটাকে আমরা সাদা দেখতে পাচ্ছি দেখো কালারটা পুরোপুরি কিন্তু আমাদের সাদা হয়ে গেছে এটা যত জোরে ঘুরবে তত বেশি সাদা দেখাবে এখানে স্পিডটা যদি কমে যায় একটু তাহলে কিন্তু কালারগুলো দেখাতে পারে ঠিক আছে তাহলে দেখো আমরা এটাকে বন্ধ করছি এবং দেখো আমরা সাতটা কালার নিয়েছিলাম তাহলে এটা হচ্ছে আমাদের নিউটন ডিস্ক তাহলে নিউটন ডিস্ক তোমরা বাড়িতে বসে খুব সুন্দরভাবে বানাতে পারবে কিভাবে আমি বলে দিয়েছি যে প্রথমে একটা বৃত্ত নিতে হবে এবং এই সাতটা রঙ নিতে হবে বেনিয়া সহকলা অর্থাৎ বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা ও লাল তারপরে এটাকে মোটরের সঙ্গে জয়েন করে নাইন ভোল্ট ব্যাটারি দিয়ে এটাকে ঘোরাতে হবে জয়েন করতে হবে এবং নাইন ভোল্ট ব্যাটারি নিয়ে এটা যদি ঘোরানো যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা নিউটন ডিস্ক কিন্তু আমরা তৈরি করতে পেরেছি এবং দেখালাম যে নিউটন ডিস্ক কীভাবে কাজ করছে সেটাও দেখালাম ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবে এবং তোমাদের পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখবে যাতে আমাদের আপলোডেড ভিডিও সব থেকে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় থ্যাংক ইউ এভিবডি ফর ওয়াচিং দিস ভিডিও দেখো এটাকে আমরা বন্ধ করে রেখেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবে থ্যাংক ইউ এরিবাডি ফর ওয়াচিং দিস ভিডিও আমরা এটাকে আরেকবার ঘোরানোর চেষ্টা করছি তাহলে দেখো এটা যদি খুব ভালোভাবে দেখলো তোমাদের দেখালাম যে কীভাবে ডিস্ক তৈরি করতে হবে এবং কীভাবে নিটওয়ন ডিস্ক এই প্রোজেক্টের প্রজেক্ট বানিয়ে তোমরা খুব সুন্দরভাবে এই প্রজেক্ট বানাতে পারো বাড়িতে কিন্তু খুব সাবধানে বানাতে হবে এবং যখন তোমরা গ্লু গান ইউজ করবে তখন কিন্তু খুব সাবধানে গ্লু গানটি ইউজ করতে হবে কারণ ওখানে কারেন্ট থাকে এবং খুব সাবধানে কিন্তু কাজ করতে হবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করবে থ্যাংক ইউবডি ফর ওয়াচিং দিস ভিডিও